أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহ নাম তো মুখে নাই ঠিক না আল্লাহ ডাকার সময়ও নাই এত ব্যস্ত মানুষ রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ কালাম দূরের কথা আল্লাহ নাম তো মুখে নাই তোর পিছে মহাবিপদের সংকেত আছে তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওর মানুষ হয়ে যাবে হুশ দুনিয়ার পিছে ওর মানুষ হয়ে যাবে হুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই তোর পিছে মহাবিপদের সংকেত আছে তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হয়ে যাবে হুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হয়ে যাবে হুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহাবিপদের সংকেত আছে তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওর মানুষ হয়ে যাবে হুশ দুনিয়ার পিছে ওর মানুষ হয়ে যাবে হুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হাই কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে সমর্থ মুসলিম এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসলাম পার্বত্য খাগড়াছড়ি যারা একারাগারে যাবে মসজিদের সম্মানিত উপদেব সুমধুর কণ্ঠস্বর অনালবর্ষী বক্তা জনাব মাওলানা মোহাম্মদ আলমগীর হুসাইন সাহেব জনাব মোহাম্মদ আলমগীর হুসাইন সাহেব আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উহুদের ময়দানে রসূল ভেঙ্গেছে দন্দন তথাপি রেখেছে এ জমিনে ইসলাম উহুদের ময়দানে রসূল ভেঙ্গেছে দন্দন তথাপি রেখেছে এ জমিনে ইসলাম ভুলে গেছি মোরা রসূলের বিধান ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন নামে যে শুধুই মুসলমান আল্লাহুম্মা সাইয়্যাদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যাদিনা বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজমালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি খোদুনাতে জোরা আহা পর গৈরু কো হাদি বন গয়ে ক্যা নজর তি জিসনে মরদো কো মসীহা কর দিয়া বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজমালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি দুরপেশানি নেতেরি কতরু কো দরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো ভিনা কর দিয়া বালাগাল উলা বিকামালিহি কশফাত দুজা বিজমালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করেন যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করেন যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জান্নাত পাবেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউন বলেন
কালিমা সের দে আসিয়া বলে ফেরাউন রে রক্ত দিব জীবন দিব রক্ত দিব জীবন দিব তবু কালিমা সারব না পরলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বি জানি মুকিমাস সালাত ওয়ামিন জুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আয় আল্লাহ তাআলা তোমার দরবারে বৃহত্তর হাকম এলাকাবাসীর উদ্দেশ্যে আল্লাহ পঞ্চদম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন দরুদ সালাম কোরআন তেলাওয়াত আমরা যা কিছু করেছি এতে যা সাবধান করেছো লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়ে সোনার মদিনায় নবী পাকের রূহ মোবারকে পৌঁছায় দাও রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনাত মুসলিমিন মুসলিমাত মসজিদ থেকে মগরিব সীমাল থেকে জুনুব পর্যন্ত যারা চলে গেছেন প্রত্যেকের আর রায়ের সব পৌঁছে দিন রব্বুল আলামিন হাত তুলেছি আমাদের মা নাই বাবা নাই আল্লাহ দাদা দিনা নানি শ্বশুর শাশুড়ি মাতৃগুল পিতৃগুল যারা চলে গেছে কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এ মাটির গর্বিত সন্তান আমার প্রিয় শ্রদ্ধাজন জনাব মজিবুল হক মজুমদার সাহেব আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলে আল্লাহ একজন যারা করেছেন প্রধান অতিথি বিশেষ অতিথি আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ রব্বুল আলামিন উদ্বোধক জনাব মজিবুল হক চৌধুরী সাহেব সহ আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করে নাও আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও রিজিক বৃদ্ধি করে দাও হায়াত বৃদ্ধি করে দাও ইয়া রব করম তু আগর করে ও বাদে জবা কো জুদিল পরাসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বৃহত্তর হ্যাকো এলাকাবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এ মাটির গর্বিত সন্তান এই জনপদের গর্বিত নেতা বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক এবং দারবির জনাব মজিবুল হক মজুমদার সাহেব সভাপতি দুই নং দাঁতমারা ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী লীগ আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব আলহাজ মজিবুল হক চৌধুরী সাহেব প্রধান অতিথি জনাব এইচ এম আবু তৈয়ব সাহেব এবং আজকের মাহফিলের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম আগত দিনদার ইমানদার ভাইরা পর্দানিশি মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু এটা কোনো কেসা কাহিনীর মাহফিল নয় এটা হলো তাফসীরুল কোরআন মাহফিল কি মাহফিল কেসা কাহিনীর কোনো মাহফিল একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাইটা যায় হরিণেরটা বান্ধ ছিল গাছের তলায় লোকেরা কয় সুবহানাল্লাহ এই জাতীয় ঘটনা কোরআনেও নাই হাদিসেও নাই মজহুল কোন কথা হবে না সব হবে মারুফের কথা কি হবে মারুফ কোরআনের কথা হবে যেহেতু তাফসীরুল কোরআন এটার নাম কি তাফসীরুল কোরআন মাহফিল তো তাফসীর করব না ওয়াজ মজলিস করব কোনটা আপনাদের চাই দেখেন আল্লাহ তাআলা কোন সময় তো কম ঠিক না যতটুকু পাওয়া যায় আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময়ের ভিতরে
আমরা যেন সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করে আমরা বলি আমিন। তো প্রথমে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, ফরিয়াদ করি, আমরা আল্লাহর কাছে বলতে পারবো হেদায়ত দেওয়ার মালিককে। তবে হেদায়ত আপনার আমার চাইতে হবে, আত্মসমর্পণ করতে হবে, সারেন্ডার করতে হবে। তো যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, ও জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিনাল ফিতানি মা যাহরা মিন গাওমা বাতন ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। গোটা দুনিয়াব্যাপী আজকে দাজ্জালি ফিতনায় জর্জরিত, শুধু বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, সুন্দরবন থেকে পাটুরো নয়, গোটা দুনিয়াব্যাপী মরণ ব্যাধি মানুষকে আকৃষ্ট করেছে, মানুষকে গিলে ফেলেছে। সেটা হলো দাজ্জালি ফিতনা। কিসের ফিতনা? আর এই দাজ্জাল এতই একটা ভয়ঙ্কর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিনাল ফিতানি মা যাহরা মিন গাওমা মা বাতন গোটা দুনিয়ার মানুষ বিভক্তি, দ্বিধাদ্বন্দ্ব, মানুষ একজন মুসলমান একজন মুসলমানকে কাফের বলে ফেলছে, সাতা সাধারণ সুতানাতা দিয়ে বিভিন্ন অজুহাত দিয়ে ডাইরেক্ট কাফের, কোনো কথা নাই, অমুসলিমেরা লজ্জায় তাদের মাথা হেঁট হয়ে যায়। আজকে দুঃখজনক হলেও সত্য, গোটা দুনিয়ার ভিন্ন জাতিরা ইহুদি নাসারা খ্রিস্টান মুসলমানদের বিরুদ্ধে, ইহুদি মুসলমানদের বিরুদ্ধে দাদাবাবুরাও কিন্তু কম নয়। সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই যে প্লেনে 150 টাকা কেজি ভাড়া দিয়ে আমাদেরকে পেয়ে, যেহেতু দাদাবাবুরা আমাদেরকে, আদরের দাদাবাবুরা আমাদেরকে বন্ধ করে দিয়েছে। গোটা দুনিয়ার দাজ্জালি ফিতনা আজকে জর্জরিত, কিন্তু মুসলমান আছে শুধুমাত্র ফতোয়াবাজিতে, মুসলমান আছে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমান একাবের তিন কারণ, একাবের চার কারণে। এরে যে কাফের মনে না করে সেও কাফের, আরেকজনাই ফতোয়া মানলো যে এই কাফের মারা গেলে যে কবরের উপরে ঘাস হবে, যে গরুতে খাবে ওই গরুর গোস্ত খাওয়া সেও কাফের হবে। এই সমস্ত আবিজাবি ফতোয়াবাজি আমাদের মুসলমানদের মাঝে, ঠিক কিনা বেটি? ঠিক না? যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চাবে না, ওজাদের বাক্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। ওজাদের বাক্য আমি পরিবর্তন করি না, যে জাতি তার নিজ নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য সচেষ্ট না হয়, চেষ্টা না করে, ওজাদের বাক্য আল্লাহ রাব্বুল আলামিনও পরিবর্তন করবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভাগ্যের পরিবর্তনের জন্য কুমিল্লা মাতৃভাণ্ডারের রসমালাই যদি সাদা কাগজে যদি লেখে মুখের বিধান দিয়ে চিবানো হয়, রসমালাইয়ের স্বাদ পাওয়া যাবে না, কেননা প্রাকে আপনি বানাইতে পারেন নাই, শুধুমাত্র সাদা কাগজে লিখেছেন, কলমের কালি দিয়ে লিখেছেন, স্বাদ পাওয়া যাবে না। কোরআন পৃথিবীতে আছে, নবীর হাদিস পৃথিবীতে রয়েছে, মুসলমান আজ কোথায় আমরা দৌড়াচ্ছি, ফাইনাতা যাবুন, আমাদের আমলে কুফা লেগে গিয়েছে। সেই জন্য সবকিছুর মালিক আল্লাহ, দিতে পারেন আল্লাহ, সবকিছুর মালিক হলেন আল্লাহ। আমরা যখন মানুষ তার মানুষের পিছনে দৌড়ায়, মানুষ তার মানুষের পিছনে দৌড়াচ্ছে, ওই জাতির কাছে আল্লাহর রহমত আর থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, ও জাতির ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে, পরিবর্তন করে না। এখন মানুষের আয়োজক কমিটি হয়ে গেছে একরকম, আর বক্তারা হয়ে গেছে আবার ডিজিটাল বক্তা। এখন আয়োজক কমিটি বলে কোন বক্তারে দাওয়াত দিলে কত হাজার লোক বেশি হবে, কিন্তু মূল মুখ্য উদ্দেশ্য কিন্তু হেদায়েত কতজন হবে, স্টাইল হবে শুধু, কিন্তু দিনই আল মানুষের এখান থেকে কিছু নিয়ে যাবে, এই উদ্দেশ্য থেকে আমরাও বেরিয়ে গেছি। আর হুজুরেরা হুজুরদের একটা খাসিয়াত হয়ে গেছে,
যে আগে চুক্তি করবে এত টাকা আমাকে দিতে হবে, আর যদি কম বেশি হয় বলে যে প্রোগ্রাম আর দুইটা আছে আসতে পারবো না। এই জাতীয় অবস্থা আমাদের মাঝে বিরাজমান চলতেছে। তো এ জাতি পাবে কি? আজকে মানুষের গরু মরলে শগুন খুশি, মানুষ মরলে মোল্লা খুশি। হক কথা বলে না, নিজের চাকরি চলে যাবে, হক কথা বলে না, ইমামতি চলে যাবে, হক কথা বলে না, তার মাদ্রাসার অর্থাৎ টিচারগিরি চলে যাবে। তো যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, ও জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করবে। ওয়াজ করেন হুজুর, ওয়াজ শুনতে শুনতে জায়গায় মরে যাবো, নিয়ত করে ফেলাইছি ফজরের নামাজ পড়তাম না, লাভ হবে? হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইয়া ইব্রাহিম আবা আজরা ইয়াউমাল কিয়ামাতি ওয়া আলা ওয়াজহি আজরা কদরাত নগবরাতুন ফায়াকুলু লাহু ইব্রাহিম আলাম আকুল লাকা লা তাসিনি ফায়াকুলু আবুহু ফালিয়াউমা লা আউসিকা ফায়াকুলু ইব্রাহিম ইয়া রাব্বি ইন্নাকা ওয়াদানি আল্লাহ তুখজিয়ানি ইয়াউমা ইবাসুন ফায়ুখজিনু খাযা মিন আবিল আবাদ ফয়াকুল আল্লাহু তাআলা ইন্নি হাররামাত আলাল জান্নাতা লিল কাফিরিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, কাফেরদের জন্য দুনিয়াটা পরিষ্কার হয়ে গেল, কাফেরদের জন্য এই দুনিয়াটা, এই দুনিয়াটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতু লিল কাফিরিন। মোমেনদের জন্য দুনিয়াটা হলো, পুরাটা হলো কয়াতখানা, পুরাটা হলো জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো আরামায়েশ, দুনিয়াবি জান্নাত। কিন্তু মোমেনরা দুনিয়ায় কষ্ট করবে আর লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সেই জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ বলে, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাদের মাঝে মহাকুরআন তো আল কুরআন আমি নাজিল করেছি, এ কুরআন দিয়ে যদি চলতে পারো, মান কালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এই কুরআন দিয়ে যিনি যেই লোক কথা বলবেন, সত্য কথা বলবেন, কোরআন দিয়ে যিনি আমল করবেন প্রতিদান পাবেন, যিনি বিচার করবেন ন্যায় বিচার, এই ন্যায় বিচার আকাশের নিচে আর জমিনের উপরে নাই। আর এই কোরআনের পথে যিনি আহ্বান করেছেন তিনি একমাত্র সত্য পথে কেবলমাত্র আহ্বান করেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, জাতির পিতা ইব্রাহিম যার পিতাকে বলেছিলেন ইয়া বাতি ইন্নি পাদুজা আনি মিনাল ইলমি মালাম ইয়াতিকা ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়া। পিতাকে নসিহত করলেন, ও আমার পিতা, ইজফালা লিয়া পিগিয়া আবাতিলি মা তাবুদু মালা ইসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগনি আন কাশাইয়া। পিতাকে ডাক দিয়া বললেন, পিতা যেইটাই কানে শুনে না, চোখেও দেখে না, উপকার করতে পারে না, ক্ষতি করার এখতিয়ারও রাখে না, তার ইবাদত কেন করো? যে তোমার কোনো উপকারে আসবে না, তোমার কোনো কল্যাণে আসবে না, কোনো উপকার করতে পারবে না, অতএব তুমি তার ইবাদত কেন করো? এক পয়সার কোনো কাজে আসবে না। আমি এমন মাবুতের ইবাদত করি। কোন মাবুতের ইবাদত করি? আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে যদি ক্ষুধার যন্ত্রণায় ছোট্ট একটা প্রাণী যদি চিৎকার মারে, যেই ডাক দুনিয়ার কেউ শুনে নাই, জমিনে কেউ শুনে নাই, আকাশে কেউ শুনে নাই, যিনি আকাশ জমিনের যিনি মালিক ওই মহান মাবুদ আল্লাহ রব্বুল আলামিন ওই ডাক শুনতে পায়। আমি এমন মাবুদের ইবাদত করি। শুধু তাই নয়, কোন প্রাণী সকালবেলা যখন খালি পেটে বেরিয়ে যায় আল্লাহর তাসবিহ পাঠ করে, তাসবিহাহুম, সন্ধ্যা না হতে না হতে একটা তেলাপোকা থেকে গন্ডার পর্যন্ত, একটা পুরী থেকে তিমি পর্যন্ত, একটা টুনটুনি থেকে গল পর্যন্ত, সকল প্রাণী যখন খালি পেটে যখন বেরিয়ে যায় সন্ধ্যা না হতে না হতে ওই প্রাণীর পেটগুলি সমানভাবে আল্লাহ ভরিয়া দেন। কোনো পরিবার পরিকল্পনা নাই, সরকার চিন্তা করে নাই,
কেউ গুম হারাম করে নাই এই সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছেন যিনি প্রতিপালক যিনি আল্লাহ ওই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমাকে যিনি সৃষ্টি করেছেন পিতাকে বললেন তুমি যার ইবাদত করো এক পয়সার কোনো কাজে আসবে না যে তোমার উপকার করতে পারে না এ যকালালি আবি ইয়া আবাতিলিমা তাবুদু মালা ইয়াসমাউ ওয়ালা ইউবসিরু ওয়ালা ইউগুনি আনকা শাইআ পিতাকে নসিহত করতেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এখন তুমি এক জায়গায় আমি বত বক্তা সাহেব হ্যাঁ বনানি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আসি কারণ আমার পরিবার নামাজ পড়ে কথা কথা এই ওয়াজ দিয়ে জাতি তেমন উপকৃত হবে হবে ওয়াজ আপনার কান ওয়াশ হবে দিল ওয়াশ হবে হবে না এখন হুজুরদের ওয়াজ হয়ে গেছে ডিজিটাল ওয়াজ হুজুররা সারাত কয় হুজুররা বক্তব্য দেয় প্রতিবাসীর হক আদায় করো তরকারি দিতে না পারলে জল হইল একটু দাও কিন্তু খোঁজ নিয়ে দেখেন হুজুরেরা বছরে একদিন তার প্রতিবাসীর খোঁজ রাখে না হুজুরের মানুষের বাড়ি শুধু মিলাদ করে মুরগির রান খায় প্রশ্ন করেন হুজুর আপনার বাড়িতে কয়দিন মিলাদ করেছেন কয়দিন এতিমখানার ছাত্রদেরকে দাওয়াত দিয়েছেন এই যে লক্ষ লক্ষ টাকাগুলি নিয়ে যাচ্ছেন এতিমখানায় তার পার্সেন্টি কতটা আপনি দিয়ে যাচ্ছেন দেখবেন যে হিসাব দিতে পারবে না শুধু বলবে আমার দশটা প্রতিষ্ঠান পনেরোটা হেফজখানা তিনটা হলো কামিল মাদ্রাসা ছয়টা হলো আমরা দাওরা হাদিস কিন্তু বলবে সিন্ধু কাজে নাই বন্ধুরা আমার ভাইরা আমার আমাদের ওয়াজ যদি কথা এবং কাজে লিমা তাকুলুনা মা লা তাফালুন যদি আমাদের ওয়াজ এবং কর্মকাজ যদি মিল থাকতো এই জাতির এত ওয়াজের প্রয়োজন হতো না আন্দারমানিকে দরকার নাই সিকুনসরায় দরকার নাই হ্যাকো বাজারে দরকার নাই মুসলিমপুরা দরকার নাই শান্তিরাটে মির্জার হাট বারমাসিয়া কোনো দরকার নাই সন্দীপ নগরে দরকার নাই কিন্তু এত ওয়াজ তারপরও মানুষ ফজরের নামাজ পড়ে দেখবেন ইমাম সাহেবের তিনজন বুড়ো মানুষ দাঁড়িয়ে ঠুকুর ঠুকুর করে সেজদা মারে যুবকেরা মাহাবিলে আজকে ইউটিউব খুলে দেখেন দশ লক্ষ মানুষ হয়েছে কিন্তু দশ লক্ষ মানুষ হলো ওই দশ লক্ষ মানুষ ফজরের সময় কোথায় যায় জুমার দিন শুধু কিছু লোক পাওয়া যায় ফজরের নামাজে নাই ঈশার নামাজে নাই কিন্তু ওই মানুষগুলো যদি ওই দশ লক্ষ লোক যেই লোক যেই মাহফিলে দশ লক্ষ মানুষ হয়েছে ওই দশ লক্ষ মানুষ যদি ফজরের নামাজের ভিতরে পাওয়া যেত আল্লাহর রহমতি দরজা বান্দার জন্য শুধু রমজান মাসে সাতাইশে কদর নয় আল্লাহ বারো কি মাস বান্দার জন্য রহমতি দরজা আল্লাহ বান্দার জন্য খুলে দিতেন ঠিক কি নেবে ঠিক ঠিক না বন্ধুরা আমার ভাইরা আমার তাহলে এই কোরআনুল কারিম দিয়ে আমরা জানতে পারলাম জাতির পিতা ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম পিতাকে বললেন পরিবারকে বললেন পিতাকে বললেন পিতা কার ইবাদত করো যার ইবাদত তুমি করতেছো এক পয়সার কোনো উপকারে আসবে না বরং তা ছেড়ে দাও তুমি একটি তোমাকে সরল পথে আহ্বান করি ইয়া আবাতি ইন্নি কাদ জাআনি মিনাল ইলমি মালাম ইয়াতিকা ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়া ও আমার পিতা আপনাকে সঠিক একটি পতাকার নিচে আসতে বলতেছি আপনি যদি এই পতাকার নিচে যদি আসেন এই ছায়াত দলে যদি আসেন যেদিন আরশের নিচে আল্লাহ ছাড়া কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর লোক যেদিন ছায়া পাবে যদি এই পতাকা তলে যদি আসেন ওই দিন আপনিও রহমতের ছায়া তলে আপনি আশ্রয় পাবেন আপনি আমার অনুসরণ করেন তাহলে আপনি ইহকালে শান্তি পরকালে পীড়াদায়ক আযাব থেকে পাবেন কি মুক্তি বন্ধুরা আমার ভাইরা আমার সুরে শুনে না ধর্মের কাহিনী ইয়াবতি লা তাবুদিশ শাইতান ইন্না শাইতানা কানালির রহমানি আসিয়া ও আমার পিতা
আপনি শয়তানের অনুসরণ করেন না। শয়তান হলো দয়মানের অবাধ্য, আল্লাহর শত্রু, মানবতার শত্রু, ইসলামের দুশ্মন। ওই শয়তানের অনুসরণ করেন না, শয়তানের অনুসরণ করে পৃথিবীতে কেউ আজ পর্যন্ত কেউ কামিয়াবি হয় নাই। কেয়ামতের দিন তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। যখন পিতাকে বললে পিতা শয়তানের ইবাদত করেন না, শয়তান দয়াবানের অবাধ্য, ইয়া আবাতি ইন্নি আখাফু আইয়ামাস তাকাযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশাইতানি ওয়ালিয়া। ও আমার পিতা, আমি আশঙ্কা করি, আমি আশঙ্কা করতেছি দয়াবানের একটি আযাব আপনাকে চেগে দেবে, ধরবে, আর সঙ্গে সঙ্গে শয়তানের আপনি বন্ধু হয়ে যাবে। অতএব শয়তানে পথ ছেড়ে দাও, আল্লাহর পথে চলে আসো। আল্লাহর আযাবের আশঙ্কা, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। وتضعوا كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد شيرين ছোটরা বড় হয়ে যাবে, প্রত্যেক গর্ভবতী গর্ভপাত হয়ে যাবে, সেদিন সন্তান তার মায়ের কাছ থেকে বিদায় নিবে, মা তার সন্তানের কাছ থেকে চলে যাবে, ভাই তার বাইরে কাছ থেকে চলে যাবে, যেদিন কোন সাহায্যকারী নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইয়ুগনি উজুহুহি ইয়াউমা ইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। বন্ধুরা, আমার ভাইরা, আমার ভাই তার ভাইয়ের কাছ থেকে বিদায় নেবেন, ভাই তার ভাইয়ের কাছ থেকে চলে যাবে, কথা বলার মানসিকতা হারিয়ে ফেলবে। সেদিন ভাই তার ভাইয়ের কাছ থেকে চলে যাবে, কথা বলার কোনো টেন্ডেন্সি তার ভিতরে ফিলিংস থাকবে না। মায়ের কাছ থেকে সন্তান চলে যাবেন, যেদিন মা সন্তান দেখা হলে যে যা হওয়া দরকার ছিল, কিন্তু মা মায়ের কাছ থেকে সন্তান বিদায় নিবে, মা বলে ডাক দেওয়ার মতো ফিলিংস তার কলি যায় থাকবে না, অন্তর থেকে চলে যাবে। মানুষ সেদিন বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার, পালাবো কোথায়, পালাবো কোথায়, কাল্লা লা ওয়াজারা, না না না, পালাবার কোনো জায়গা নাই, পালাবার কোনো ঠাই নাই। ওই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ ছাড়া সেদিন আর কোনো তোমাদের অভিভাবক নাই। সেদিন নবীর যে জিকির, নবীর উম্মতের একের জিকির, এক জিকির পীর সাহেবের যে জিকির হবে, পীর সাহেবের তার মুরিদের একই জিকির হবে। আমি ইয়া নাফসি, একমাত্র আপনার আমার নবী ছাড়া সেদিন আর কেউ কথা বলতে পারবে না। সেদিন লেজিস্ট্রি পাওয়ার ক্ষমতা একমাত্র আপনার আমার নবীকে দেওয়া হবে। বন্ধুরা, আমার ভাইরা, আমার সে কথা জাতির পিতা ইব্রাহিম বললেন, সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইয়া আবাতি ইন্নি আখাফু আইয়ামাস আমার পিতা, আমি আশঙ্কা করি, আমার ভয় হয়, আমার ভয় হয় ওই দিনের কথা, যেই দিন আপনার কোনো সাহায্যকারী থাকবে না, আপনার যেদিন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, যেদিন রক্ষা করার এখতিয়ার কারো থাকবে না, ওই দিনকে হলো ভয়ঙ্কর, যেই দিন তোমার কোনো সুপারিশকারী নাই, অভিভাবক নাই, কেউ টেলিফোন করতে পারবে না, এটা আমার লোক ছেড়ে দাও, ভিক্ষা চাই না, কুত্তা ঢাকাও, এই বড় কথা বলার হিম্মত নাই। একমাত্র সেদিন ক্ষমতা থাকবে কার, আর একটু আসতে বলেন, আল্লাহর ক্ষমতা ছাড়া আর ক্ষমতা চলবে না, সেদিন আর কোনো কারো ক্ষমতা থাকবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا قل يا رسول الله صلى الله عليه وسلم الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة سلام رشد من أن ينظر بعضهم إلى بعض الله النبي بولن عائشة ري أمن اكتدين যেই দিন মানুষগুলো উলঙ্গ খেতনাবিহীন অবস্থায় মানুষ একত্রিত করা হবে হযরত আয়েশা লজ্জা পেয়ে গেলেন হুজুর তাহলে নারীরা কি পুরুষের দিকে তাকাবেন পুরুষেরা কি নারীদের দিকে তাকাবেন আল্লাহর নবী বলেন না নারী এবং পুরুষ যুবক এবং যুবতী সেদিন ফ্রি টক টাইম এসে মেসে কথা বলা তো দূরের কথা কালো কারো কলিজায় কথা বলার সাহস তাকাবন তো দূর কথা তার তাকাবার টেনজেস্টি তার ভিতরে থাকবে না ফিলিংস থাকবে না এত ভয়ঙ্কর দিন যেই দিন তাম ময়দানটা তাম হয়ে যাবে সেই দিন মায়েশা বলেন হুজুর তাহলে আমার ভয় হয় ওই দিনটা এতই ভয়ঙ্কর যেই দিন কেউ কারো কোনো সাহায্যকারী থাকবে না উলঙ্গ অবস্থায় খেতনাবিহীন অবস্থায় নারী আর পুরুষ সমানে উঠানো হবে কিন্তু কেউ কারো দিকে তাকাবে তাকাবার পুলুকি থাকবে না তাকাবে কেন তাকাবার মতো যে মানসিকতা সেটা তার কলিজায় থাকবে থাকবে কেন থাকবে না হবে এই জন্য সেদিন এমন একটি ভয়ঙ্কর দিন আনাইশা রাদিয়াল্লাহু তাআলা নাহা আন্নাহা যাকারাতিন নার قال رسول الله صلى الله عليه وسلم ما يبقيك قالت ذكرت النار فبكيت فالتذكن عليكم يوم القيامة فقال رسول الله صلى الله عليه وسلم أما في ثلاثة مواطين فلا تذكرون أحد أحدا وعند الكتاب حين يقال هوم قرأوا كتابيا حتى يعلم أين يقرأ كتابه في يميني أم في شمالي أم من وراء ظهره وعند الصراط إلى أودي في ظهره জাহান্নাম যেই দিনটি হলো ভয়ঙ্কর যেই দিন কেউ কারো কোনো টেলিফোন তো দূরের কথা কেউ কথা বলার কোনো সাহস থাকবে না তিনটি জায়গা হলো ভয়ঙ্কর যেই দিন কেউ কারো দিকে তাকাবার কোনো লোক থাকবে না সেদিন হলো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা পড়ো পড়ো তোমার আমলনামা পড়ে দাও দেখো লা ইউবাতিরু সাবিরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা আমলনামাগুলি ছেড়ে দাও হবে যারা দুনিয়াতে ভালো কাজ করেছে যারা মুত্তাকিন যারা পরিষ্কার যারা ভালো কাজ দুনিয়াতে করেছেন তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না আল্লাহ বলেন সেদিন আল্লাহর পক্ষ থেকে বলা হবে সালামুন পাউলাম মির রব্বির রহিম ওয়েলকাম স্বাগতম আর করুণাময়ের পক্ষ থেকে সালামান সালামা তোমরা মিছিলে মিছিলে আল্লাহর জান্নাতের দিকে তোমরা দাবিত হও আর কাফের বেঈমান মুশরিকেরা নগদ যাবো হাত পেনে দাও হাত পেতে নাও বাকির কাতায় শূন্য থাক এবার আবার হিমত খেয়ে নাও কাল নিশীতির বড় চাকই চাঁদ সূর্য উঠবে আমরা তো আর রবনা সই সেই জন্য নির্বাচন আসলে আমরা স্লোগান দিই আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একক্ত নাকি এটা একটু বেশি হয়ে গেল না আমরা স্লোগান দিই না ওই যে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র নামাজ পড়ে না একত্র ঠিক না না বেশি কিছু মারা যাবে না সমস্যা আমরা সবাই ভাই ভাই আমাদের সবাই ভালোবাসা যারা কালেমা ইলাহা আওয়ামী লীগ করো বিএনপি করো জাসদ করো জাতীয় পার্টি করো যারাই কালেমা পড়ছে তাদের ভালোবাসা আমাদের অন্তরে আছে নাই কম না বেশি অনেক ভালোবাসা কি ভালোবাসা আর মুসলমান মুসলমানকে কাফের বলো তোর নিজের অস্তিত্ব ঠিক নাই এ কত নিকৃষ্ট মানুষ মুসলমান মুসলমানকে কাফের বলে ফেলে এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে তবে আপনারা দায়ী নয় আমাদের মতো টুপি দাঁড়িওয়ালা গরু মল্লে শগুন খুশি মানুষ মল্লে মোল্লা খুশি এরা বলে বঙ্গের আমার ভাইরা আমার কেসটা কাহিনী করার সময় কিন্তু আমার নাই তাহলে তিনটি জায়গা বড় ভয়ঙ্কর আল্লাহর নবী বলেন হযরত আয়েশা কাঁদতেছেন হুজুর আপনি আপনার পরিবার পরিজনের খবর নিবেন নি বলতে যে তিনটি জায়গা ভয়ঙ্কর যেখানে আমল নামা দেওয়া হবে লায়ো বাদিরু সবিরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা যেখানে আমল নামাগুলি ছেড়ে দেওয়া হবে কাফির বেঈমান মুশরিকদের হাতে বাম হাতে ধরা দিবেন আর যারা মুত্তাকিন যারা
পরেজগার যারা ভালো কাজ দুনিয়াতে করেছে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই আমল নামাগুলি তাদের ডান হাতে আসবে আর উজুহুই ইয়াউমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা উজুহুই চেহারাটা মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাবে কালো মানুষ আর বুড়া মানুষ বেহেশতে যাবে না আমার মতো যারা কালো তারাও কাঁদতেছে বুড়ারাও কাঁদতেছে আল্লাহ নবী বললেন কাইদো না কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করবে কালো থাকবে না আর বুড়াও থাকবে কালো থাকবে বুড়াও থাকবে না বন্ধুরা আমার ভাইরা আমার শিকদা জাতির বিদে ইব্রাহিম পিতাকে বললেন ইন্নিয়া খাওয়াই মাসাকা আদাবুম মিনার রহমান তুমি কি বিরত হবে না হয় পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে তোমাকে বিদায় করে দিব ইব্রাহিম বললেন কালা সালাম আলাইক আপনি পাথরের হুমকি দিয়েছেন পাথর মারবেন আমি আমার পক্ষ থেকে আমি আপনার উপরে শান্তি বর্ষিত হোক একথা আমি বলে গেলাম যখন পিতাকে বললেন পিতা সম্প্রদায়কে ডেকে বললেন ও আমার পিতার সম্প্রদায়ের লোকেরা এই মূর্তিগুলি কি যাদের তোমরা পূজারী হয়ে আছে সকালে দুপুরে বিকালে যাদের খাবার তোমরা গ্রহণ করো যিনি খায় না কথা বলে না উপকার করতে পারে না ক্ষতি করার এখতিয়ার রাখে না তার ইবাদত কেন করো যে উপকার করতে পারে না ক্ষতিও করার এখতিয়ার রাখে না তার ইবাদত কেন করো বন্ধুরা আমার ভাইরা আমার ওই সরকারি দল থাকলে ভালো আর বিরোধী দলে থাকলেও থাক কিন্তু কোন দলে নাই উপকার করতে পারে না সরকারি দলে থাকলে তো উপকার পাওয়া যাবে টেলিফোন পাওয়া যাবে কাবিখা পাওয়া যাবে টিয়ার পাওয়া যাবে অনেক কিছু পাওয়া যাবে কিন্তু বন্ধু আমার জাতির ভিতরে প্রায় কি বললে কার ইবাদত করো যে তোমার উপকার করতে পারে না ক্ষতিও করতে পারে না যার কাছে তুমি গিয়েছো কিন্তু উনি তার তো ইবাদতের কোনো যোগ্য হতে পারে না বন্ধু আমার ভাইরা আমার তখন তারা জবাব দিলেন আমাদের বাপ দাদাকে এগুলার পূজা করতে দেখেছি আর কোন দলিল নেই দলিল হলো বাপ দাদাকে করতে একটু জিকির করেন সুবহানাল্লাহ জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা আবু জেহেল নবীর কালিমা সেরে দে বেলাল বলে রক্ত দিব জীবন দিব তবুও কালিমা সারব না পরলা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ওয়াজাদনা আবানা লাগাবিদিন আমাদের বাপ দাদাকে এগুলার পূজা করতে দেখেছি বাপ দাদাদের সাইয়েদের ইব্রাহিম বললেন তোমরা প্রকাশ্যে গোমরাহিতে আছে তোমাদের বাপ দাদারাও গোমরাহিতে ছিল বন্ধুরা আমার ভাইরা আমার ইব্রাহিম ভন ভয় পান নাই হতাশার নাই তিনি দুঃখ করেন নাই রাষ্ট্র শক্তি তার বিরুদ্ধে এমনকি পিতা জন্মদাতা পিতাও তার কথা শুনে নাই পিতাকে বারবার আহ্বান করলেন পিতা শোনো এই যে কাল ইব্রাহিম বারবার যখন ডেকে ডেকে বললেন আবা ইব্রাহিম কল সাইদাই শোনো তুমি তোমাকে এমন এক আহ্বানকারী আমি আহ্বান আল্লাহর পক্ষ থেকে তোমাকে বলতেছি তুমি মেনে নাও যদি মেনে নাও তাহলে তোমার জন্য কল্যাণ ধরো বন্ধুরা আমার ভাইরা আমার
ইব্রাহিম কে ডাক দিয়া বলেন কল আজিতানা বিল হক আমান তা মিনাল্লাহি বিন ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন হে ইব্রাহিম তুমি কি আমাদের সাথে মশকারা করো না কৌতুক করতে যে ইব্রাহিম সাইদিনা বললেন না কোন নবী রসুল পৃথিবীতে মশকারা করেন নাই কৌতুক করেন নাই কৌতুকে তারা বিশ্বাসী নয় আকাশ জমিন এই জমিন যিনি তৈরি করেছেন আকাশ যিনি স্থাপন করেছেন সেই মহান মাহবুদের পক্ষ থেকে সাক্ষ্যরূপে আমি পৃথিবীতে এসেছি বন্ধুরা আমার ভাইরা আমার যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বুঝাচ্ছে পারছেন না পিতাকে বারবার টাচ দিলেন বললেন পিতা তুমি শোনা হাদিকে তুমি আমার অনুসরণ করো অনুসরণ করো তুমি সরল সঠিক পথ তুমি পেয়ে যাবে তিনি তারা মানলেন না সাইদিনে প্রয়কিম বললেন সাইদিনে প্রয়কিম যখন দেখলেন যখন দেখলেন আল্লাহর পথে তারা মেনে নেয় নাই তারা আল্লাহর পথে যারা চলে নাই সেদিন ইব্রাহিম বললেন দেখি ওই দেব দেবীদের তারা কি করে তারা কি করে আমি দেখে দেখে দেয় সকালবেলা যখন ফারাবাইলা আলিগাতিগিম ফাকালা আলা তাকুলুন মালাকুম লা তানতেকুন ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন ভালো ভালো কিছু খাবার নিয়ে যখন দেব দেবীর কাছে চলে গেলেন খান জনমের খাওয়া খান শেষবারের মতো খেয়ে নে এখন খায়ও না কথাও বলে না সাইয়েদিন ইব্রাহিম প্রথম ছোট্ট একটা মৃত্যু একটি আঘাত করলেন তারপরও কথাও বলে না এরপর আর একটি আঘাত করলেন নবীদের আঘাত তো হাজা লাকুম জুজাদান ইল্লা কাবীরা লাকুম লাআল্লাকুম ইলাইহি ইয়ারজিউন বড়টাকে রেখে দিলেন ছোটগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল টুকরা টুকরা হয়ে গেল সকালবেলা যখন ওই দেব দেবীদের কাছে যখন হাজির হয়ে গেল তারা বললেন হায় আমাদের এই খোদাগুলি ভেঙে টুকরা টুকরা কে করেছে সে তো নিশ্চয়ই কোনো বড় জালিম কতক লোক বলল আমরা একজন যুবককে আমাদের এই মূর্তিগুলি দেব দেবীর 33 কোটি দেব দেবীর বিরুদ্ধে কথা বলতে শুনেছি তাকে ইব্রাহিম বলে তাকে ডাকা হয় ডাকা হোক ইব্রাহিমকে ইব্রাহিমকে রাজ দরবারে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিলেন ইব্রাহিম বলো আমাদের এই খোদাগুলি ভেঙ্গে টুকরা টুকরা কে করেছে ইব্রাহিম বললেন ওই বড়টারে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে কোনটারে বড়টারে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে বন্ধুরা আমার ভাইরা আমার তারা বিনচাপ কথা বলার ইখতিয়ার রাখে না নমরুদ জানতো কথা বলতে পারে রাজর জানতো কথা বলার ইখতিয়ার নাই একটি ভাষা তা হলো বাপ দাদাকে করতে দেখেছি আমরাও তাই করি বাবাও করেছে আমরাও করি না জেনে আমরাও করি কিন্তু ইব্রাহিম বললেন তোমার এই বড়টাকে জিজ্ঞাসা করো বড়টাকে জিজ্ঞাসা করো যদি সে কথা বলতে পারে তারা বললেন না আমাদের এই বড়টি কথা বলতে পারে না সাইদে ইব্রাহিম বললেন যেই খোদায় কথা বলতে পারে না নিজের দুর্দশা দেখাতে পারে না যেই খোদার মশায় যদি তার নাকের ডগায় যদি পায়খানা করে তাড়াতে পারে না ওই খোদা ইবাদতের যোগ্য হতে পারে না বুঝে নিলেন যে কাজে ইব্রাহিম করেছেন আরে ইব্রাহিম বললেন আতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন ফাজালাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন এই বড়টি কাজ করেছে আতাল্লাহি আল্লাহর শপথ কসম করে বলতে পারি আজকে আর আমার হাত থেকে রক্ষা নাই একটা ব্যবস্থা নেব হাজা আলাহুম জুজাদান ইল্লা কাবির আল্লাহ বড়টাকে রেখে দিয়ে সব শূন্য বিশূন্য করে দিলেন হাজা আলাহুম জুজাদান ইল্লা কাবির আল্লাহ লাল্লাহ মিলে ইয়ের জুন কল মাং ফালা হাজা বি আলে হাদিনা ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম আমাদের এই খোদাগুলি কি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ তুমি করেছো কয় আমি করি নাই মুদায় বড়টাই কাজ করছে কয় বড়টাই কেন করলো সাইদিনে ইব্রাহিম বললে বড়টাই মনে মনে রাগ করেছে আমি তো বড় একদিন এই ছোটগুলো বড় হয়ে যাবে আমার গদি আর থাকবে না আমার গদি আমার ক্ষমতা থাকবে না আমার ক্ষমতা দখল হয়ে যাবে
সেই জন্য ছোটগুলায় মনে হয় রাগ করে এই বড় খোদাগুলিকে ভেঙে টুকরো টুকরো মনে হয় রাগ করে করে দিয়েছে। বন্ধুরা আমার ভাইরা আমার নমরুদ খোদার সাথে বলেন নমরুদ খোদার সাথে বেয়াদুবি করেছে তাই তো তাহার নাকে ল্যাংরা মশা ঢুকেছে। নমরুদ খোদার সাথে বেয়াদুবি করেছে তাই তো তাহার নাকে ল্যাংরা মশা ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে নমরুদ আবার মরেছে। ইসলামের দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান। ফেরাউন খোদার সাথে বেয়াদবি করেছে তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। মরার সময় কতবার, মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে, মরার সময় কতবার বাঁচাও বাঁচাও বলেছে। জিবরিল আমিন তাকার মুখে কাদা ঠেলে দিয়েছে, ইসলাম আমেরে দুশ্মনেরা হয়ে যা সাবধান, আল কোরআনের দুশ্মনেরা হয়ে যা সাবধান। ঠিক কিনা বেটি? মুসলমানের সাথে বুস বেয়াদবি করেছে তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে, ঠিক না? বন্ধুরা আমার ভাইরা আমার সাইদিন ইব্রাহিম ভয় পান না হতাশ অন্যায় পরে আলপা ইব্রাহিম জাহান্নামের দিকে নিয়ে যাবে। পিতাকে ডাক দিয়ে বলবেন, পিতা আপনাকে আমি কি আমার রবের নাফরমানি না করার জন্য বারবার কি আপনাকে আমি আহ্বান করি নাই? আপনাকে এত আহ্বান করার পরেও আপনি তা মেনে নিতে পারেন নাই, আজকে আপনার কোন সাহায্যকারী কে টেলিফোন করবে? কোথায় সেই নমরুদ, কোথায় হামান, কোথায় কারণ? আজকে তাদের কাছে বলেন, বন্ধুরা আমার ভাইরা আমার জাতির পিতা ইব্রাহিম ভয় পান নাই হতাশ হন নাই। ইব্রাহিমকে আগুনে ফেলবার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করলেন, এক মাস ব্যাপী কাঠ করে লাকড়ি একত্রিত করলেন, 100 ফুট গর্ত করা হলো, 3 মাইল দিকে প্রশস্ত করে বিশাল কুণ্ডলে তৈরি হয়ে গেল। জাতির ভিতরে ইব্রাহিমকে আগুনে ফেলাবে, তারা আনন্দ উপভোগ করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ইব্রাহিম আগুনে পুরি তুমি সরকার হয়ে যাবে, আমার কাছে ক্ষমতা আছে, আগুনগুলো উঠাইয়া নমরুদের 14 গুষ্টি জ্বালায় দিব, সাহায্য আমার ক্ষমতা আমার আছে, সাহায্য নাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি ইব্রাহিম এক নয়, 1 লক্ষ ইব্রাহিমকে যদি আল্লাহ তৈরি করেন, 1 লক্ষ ইব্রাহিম যদি শাহাদাত বরণ করেন, পর অর্ধেকার আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি ইব্রাহিমও খুশি হয়ে যাব। ইমানি পরীক্ষা কাকে বলে? বন্ধুরা আমার ভাইরা আমার মিষ্টি খাওয়া সুন্নাত লোক পাওয়া যাবে, কদু খাওয়া সুন্নাত লোক পাওয়া যাবে, সুরমা লাগানো সুন্নাত লোক পাওয়া যাবে, জেল খাটাও কিন্তু সুন্নাত সেখানে লোক পাওয়া যায় না। নবীর সুন্নাতের জন্য একদিন শুধু সুন্নাত হয়। দয়াল বাবা ভণ্ড বাবাই আমার করে ডর, ফেরেশতারা গরুজ মারবে কবরের ভিতর রে বাবা কবরের ভিতর, আবার আল্লাহ নবী নূরের নবী ও আপনি আমার পরাণের পরাণ করে, ও মানে কলিজে ধরছে আর কি, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের হুকুম মানে না, তারাই আবার আসে কে দেওয়ান না কি, ঠিক না? আল্লাহ নবী কয়েকদিন গান গান, গত পরশুদিন ব্রাহ্মণবাড়ির মহাবে ছিল, এরবার গত এই যে কুমিল্লাতে ছিল, তারপরে পুলিশ সঙ্গে ছিল, গতকালকে আমি এখান থেকে গেছি, তো কাকুদের মাঝে মাঝে গান মারিয়ে আনতাম, গানটা না আবার নো হইতো, এগুলো নো করে পারতাম না। আল্লাহ নবী নূরের নবী ও আপনি আমার পরাণের পরাণ, ও কলজে ধরে গেছে একবারে, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলামের হুকুম মানে না, তারাই আবার আসে কে দেওয়ান, ঠিক না বেটি? আল্লাহর আশীর্বাদ তুই এমনি গোলামের উত্তরে এমনি এমনি তুই আশেক হয়ে যাবে, একদিন মিষ্টি খাইলে অত সহজ। বন্ধুরা আমার ভাইরা আমার রাগ করতেছেন নি?
এই এলাকার দাওয়াত আগে অনেক প্রোগ্রাম, আর আমিও সময় দিতে পারি না, আর মানুষ তো স্ট্যান্ডার্ড হয়ে গেছে, বুঝলেন, আধুনিক যুগ, ডিজিটাল হুজুর লাগে এখন, আমরা এখন দূরে দূরে হয়ে গেছি, বয়স কি কম হয়েছে নেই, আমি তো 15-20 বছর 30 বছর এখানে তো কম প্রোগ্রাম করি নাই, তা যাই হোক একটু মস্কারা করতেছি আর কি, তো রাগ করতেছেন নি, রাগটা করেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, মোমেন কখনো হতাশ হয় না, সাইদিনে প্রয়োজন কত স্পষ্টবাদী রাষ্ট্র শক্তি তার বিরুদ্ধে, এমনকি তার পিতা জন্মদাতা পিতাও তার বিপক্ষে চলে গেলেন, হতাশ অন্যায় ভয় পান নাই, আল্লাহর আনুগত্য থেকে তিনি এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ওয়াজুকুরু ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়া। স্পষ্টবাদী সমাজ সাথে বলে দিতেন, পিতাকে শুধু নয় রাষ্ট্র শক্তি রাষ্ট্রযন্ত্র সকলকে বলে দিতেন, এ তাগুদের ইবাদত করো না, আল্লাহর এক আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত ছাড়া কখনো মোমেন হওয়া যায় না, একাত্মবাদের ঘোষণা দাও। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইব্রাহিমকে আগুনে ফেলাবার জন্য সকল প্রস্তুতি যখন সম্পন্ন হয়ে গেল, কিন্তু হতাশ হন নাই, ভয় পান নাই, তিনি জানতেন আল্লাহই তো আমার জন্য যথেষ্ট, কার কি আল্লাহ যথেষ্ট। বেরামনবাড়িয়ে গেলাম গত শুক্রবারে 27 তারিখে, 28 তারিখে কুমিল্লাতে তো প্রোগ্রাম করে, ওখানে দেখলাম 5 মিনিটে 13 মাজার, 5 মিনিটে 13 মাজার, মানে ছাগল মারা গেল সেটাও মাজার, মানে এদের জাতি খারাপ হয়ে গেছে, এদের লেজারি খারাপ হয়ে গেছে, মানে শুধু মাজার মাজার মাজার। আরে ভাই মাজার কি, কবর হলো আর বিশ্ব তো কবর, তোমরা বলো ঠিক আছে, আল্লাহর ওলিদেরকে আমরা ছোট করি না, আল্লাহর ওলিদেরকে আমরা সম্মান করি, এদের শাহজালালের দেশ, শাহবারানের দেশ, বারাউলিয়ার দেশ, এবং এই দেশ হলো অলি আল্লাহদের দেশ, আমরা তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু তোমরা আজকে খাজার নামে এবং তোমরা যে মাজার কেন্দ্রিক যে গাঁজা খাও, তার পাড়া ছাগলে তোমাদের হার মানাই যায়, পাড়া ছাগলে তো জাত আছে, তোমাদের কোনো জাতও নাই, পাড়া ছাগলের তো আছে, এটা গোসল এক সপ্তাহে করানো হয় না, মাসে একবার, ওর গায়ে সন্ধে একটা ঘেরান আছে, আর তোমাদের গাছ থেকে দুর্গন্ধ, তার চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ তোমাদের গাছ থেকে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ভয় স্পষ্টভাবে কথা বলতে হবে, গরু মরলে শগুন খুশি, মানুষ মরলে মোল্লা খুশি, আর দাওয়াত না আমাকে দিলে দিবা, আমি তো চাকরি করি জেলখানায়, কোথায় চাকরি করি, জেলখানায় চাকরি করি, এত লাভ পাব না, এত হুমকি ধুমকি দিয়ে করে কাজ হবে না, 1 ইঞ্চি 1 চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে, সহি কথা থেকে, ইমানদার কথা থেকে 1 চুল পরিমাণ দূরে সরে যাব না ইনশাআল্লাহ। ভয় করি কাকে? বন্ধুরা আমার, ভাইরা আমার, জাতিতে জাতির ভিতরে প্রয়োজন, ভয় পেলেন না, হতাশ হলেন না, রাষ্ট্রযন্ত্র শক্তি বিরুদ্ধে চলে গেল, কিন্তু যখন ফেরেশতা এসে বললেন ইব্রাহিম ক্ষমতা আমার আছে, নমরুদের 14 গোষ্ঠী জ্বালা দি, কিন্তু তুমি আমার কাছে সাহায্য নাও, ইব্রাহিম বললেন না আমি কোন অন্ধ আল্লাহর ইবাদত ইব্রাহিম করে না, যে অন্ধ আল্লাহর ইবাদত করে না সেই ইব্রাহিম আল্লাহ ছাড়া কারো সাহায্য নিতে জানে না। ও মুসলমান, আমরা সেই জাতি, আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম শিক্ষা দিয়েছেন দুনিয়ার মুসলমানদের, দাও একমাত্র আল্লাহকে ভয় করো, কাকে, সবকিছুর মালিক কে, ভাই দিন দুনিয়ার মালিক বাবা অমুক, তোর আমলে কুফ লাগবে, তুফান হবে, জ্বর হবে, আমার প্রস্তুত আছি, আমরা কর্মী বাহিনী প্রস্তুত আছে, আল্লাহর নবী বলেছেন কোন দুর্যোগ যদি এসে যায় সেজদায় পড়ে যাও, আল্লাহর কাছে কান্নাকাটি করো, আর কা আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত, এই কথা যারা বলে তাদের আমলে কুফ লেগেছে, আমলে কি লেগেছে, কুফ লেগেছে, সবকিছু দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে, তুফান আসছে, ঝড় আসুক, সেনা করুক, বরফ করুক, যাই আসুক, কিন্তু সবকিছু আমার আল্লাহর কাছে, ঠিক না, সব আমরা আল্লাহ বন্ধু। বন্ধুরা আমার, ভাইরা আমার, জাতির ভিতরে ইব্রাহিম 1 চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে সরাইতে পারেন নাই, ইব্রাহিমকে আগুনে ফেলাবার প্রস্তুত হয়ে আগুন লাকড়ি আগুন ধরে দিল, 3 মাইল পর্যন্ত আগুনের তাপ চলে গেল, মহাশূন্যে মনে হয় আগুনের কুণ্ডলী লেগে গিয়েছে, নমরুদ দাগ শান্তিতে জোয়ার বসে যায়, তার বাহির নিয়ে উল্লাস করতেছে উল্লুকের মতো, এখন তো ইব্রাহিমকে পালাবো, ইব্রাহিমকে ফেলে দেব, আর ইব্রাহিম পুরে পুরে সরকার হয়ে যাবে, ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ় বিশ্বাস একদিন ছিল, আমি ইব্রাহিম যদি একা নয়, আমার মতো যদি 1 লক্ষ ইব্রাহিমকে যদি যদি 1 লক্ষ ইব্রাহিমকে যদি বানানো হয়, মনোনীত করা হয়, আর আগুনে পুলে যদি তাকে সরকার করা হয়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমি পরবর্তীকার আমি খুশি হয়ে যাব,
ইমানের পরীক্ষায় পাস। এবার এবং তাকে এবার ভালোবার সময় নিতে হয়ে গেল, আগুনে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা নোটিশ জারি করে দিলেন, ইয়া নারুকুনি বারদাওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা, বেশি ঠান্ডা না, আর বেশি ঠান্ডার সমস্যা আছে, অতি গরম গরম নয়, শান্তিদায়ক হয়ে যাও, সালামান সালাম শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আরামে আগুনের ভিতরে বসে আসেন, নমরুদ দেখতেছে গায়ে তো জ্বলে না, ওর গায়ে আগুন জ্বলে উঠলো, যেই রশি দিয়া সাইয়েদনা নবী ইব্রাহিমকে যে বাঁধের বেঁধে দেওয়া হলো, রশি পর্যন্ত রশি পুরে পুরে সারকার হয়ে গেল, ইব্রাহিমের গায়ের একটা পশম তো জ্বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আরামে আল্লাহর নবী বলে আগুনের কুণ্ডলীর ভিতরে ইব্রাহিম যতটা সময় অতিবাহিত করেছে, মনে হয় যেন আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ভিতরে তিনি অবস্থান করেছে। সেই আল্লাহ আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? ভয় করতে হবে কাকে? বন্ধুরা আমার ভাইরা আমার, আগুনের ভিতরে আরামে বসে আছেন, নমরুদ ডাক দিয়ে বলে ইব্রাহিম তোমার কি জ্বালানোর শক্তি বন্ধ হয়ে গেল নি? আমার দুশ্মনে ইব্রাহিম তারে কি জ্বালাইতে পারো না? আগুনের ভিতর থেকে জবাব আসলো নমরুদ রে, আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি টেস্ট করতে চাও, প্রমাণ করতে চাও, তুই নিজে আয়, তোরে শুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গেজা পশম জ্বালাইতে পারি না। রুকুনি বারো দাও ওয়াসালামান আলা ইব্রাহিম। সে আল্লাহ যে আগুনের ভিতরে ফুলের বাগান বানিয়ে দিয়েছে, আজ গোটা দুনিয়া ব্যাপী দাজ্জালি ফিতনার ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি। দাজ্জাল এক ভয়ঙ্কর, এক চোখ দিয়ে গোটা তমাম দুনিয়ার মুনাফিক মুসলমানেরা দাজ্জালের ফিতনার ভিতরে ডরে মুসলমান মুসলমানকে মারতেছে। আজ মুসলমান মুসলমানদের বিরুদ্ধে কোথায় যাবেন? শুধুমাত্র কাফের কাফের দরে দামে বললো না, অমনি কাফের মানে কাফের চশমা পরেই রাখছে, মানে যারে তারে কাফের বলে বেড়ে, কিন্তু ওর কাফের চশমাই খুলতেছে না। প্রিয় ভাই সব দুঃখজনক হলেও সত্য, এই দাজ্জালি ফেতনা থেকে আমাদের বাঁচতে আল্লাহ রসুল এতই ভয়, সেজন্য প্রত্যেক ফরজ নামাজের ঘরে অমিন ফিতনাতিল মাসিহি দাজ্জাল, এই দাজ্জালের আলোচনা কিন্তু ওয়াজ মসজিদে নাই, এখন কোনো সেমিনারে নাই, কোনো কোনো প্রাইমারিতে নাই, কোথাও নাই, কোথাও পাবে না দাজ্জালের ফেতনা। তামিমে দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন খ্রিস্টান ছিলেন, প্রথমে খ্রিস্টান পরে তিনি মুসলমান, তো তামিম দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দেখলেন তিনি বনি জুজাম বনি লাখামের 30 জন লোক নিয়ে ভ্রমণে বের হয়েছে, এখন সমুদ্র তরি এমন ভাবে তাদের তুফানে পেয়েছে, এক মাস ব্যাপী শুধু তরি, শুধু চলতে শুধু চলতেছে শুধু চলতেছে শুধু চলতেছে, কোনো কুলকে নাই, কোনো এক সন্ধ্যা বেলা ফাতিমা ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড পাবেন। তো তিনি বর্ণনা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাজ্জালের কথা যেভাবে বলেছে হুবহু ঠিক তামিমে দাঁড়ি একই বর্ণনা তিনি দিয়েছেন, একজন খ্রিস্টানের মুখ থেকে, পরবর্তীতে সে মুসলমান, পরবর্তীতে সে সাহাবি, এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ভিতরে দাজ্জালের উপরে সবচাইতে বেশি কঠোর হবে বনি তামিমের গোত্র, সবচাইতে বড় বেশি কঠোর হবে বনি তামিমের গোত্র। তামিম দাঁড়ি রাদিয়াল্লাহু তাআলা এমন এক দ্বীপে গিয়ে পৌঁছলেন, দ্বীপের ভিতরে দেখা গেল সুরাটা ডিঙ্গি দিয়ে তারা নেমে পড়লেন, এরপরে কিছু দূর যাওয়ার পরে বৃহৎ এক প্রকৃতির এক চুল বিশিষ্ট মানুষ, না ভূত না শয়তান না পেত্নি, কিছুই চেনা যাচ্ছে না, বলে তুমি কে গো, ধ্বংস হোক তুমি, বলছে তোমরা যেহেতু আমার দ্বীপে আসতে সক্ষম হয়েছে তোমরা কারা, বলে আমরা আরবের লোক, তো ওই যে একটা গির্জা আছে ওখানে যাও, যেহেতু খ্রিস্টান ছিল ওখানে তোমাদের কথা শুনে খুবই বিচলিত, তো দেখলেন বৃহৎ এই পায়ের গোড়ালি থেকে এই হাতের কনিব ই পর্যন্ত আপনার শিকল দিয়ে বাঁধা, বলছে তোমরা কারা, বলছে আমরা আরবের লোক, তোমরা আমার দ্বীপে কিভাবে আসলো বর্ণনা দিলেন যে আমরা এইভাবে এইভাবে আমরা বিপদে পড়ি আপনার দ্বীপে আসতে সক্ষম হয়েছি, বলতেছে ধ্বংস হোক তুমি, তামিমে দাঁড়ি বললেন ধ্বংস হোক তুমি, বলছে না আমি ধ্বংস হব না, আচ্ছা তোমরা বলো বাইসানের খেজুর গাছগুলি কি এখনো ফল দিচ্ছে, বলছে হ্যাঁ, তোমার এই উপসাগর এটা কি পানি আছে, জুগার কূপের পানি আছে কিনা, এই খোঁজ খবর নিলেন, বলছে সব কিছু ঠিক আছে, বলছে অসিরিতা বন্ধ হয়ে যাবে, আমি মাসিহ দাজ্জাল, আজকে ইহুদিরা সেই জন্য ইসরায়েলের ইহুদিরা অপেক্ষা করতেছে মাসি মানে দাজ্জাল আসবে,
আর খ্রিস্টানেরা মাসিহ মানে ঈসা ওরা মনে করে ঈসা আসবে। তো গোটা দুনিয়ার ইহুদি নাসারা ইহুদি নাসারা মুশরিকেরা ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে মুসলমানদের দুর্দশা দেখায়। দেখো দাদা বাবুরা কি করতেছে, আমাদের বন্ধু রাষ্ট্র দাদা বাবুরা তাদের ঘরে কি জুলুম কি অত্যাচার। মুসলমান তো কোনো শোষণ করে নাই, মুসলমান তো কোনো কারো উপর জুলুম করে নাই, বরঞ্চ আমাদের দেশে অমুসলিমের আমাদের ভাই, আমরা তাদের নাগরিকত্ব তো শুধু নয়, আমরা তাদের মহাব্বতের ভাই। যেহেতু দুর্গা পূজায় আসলে মহাব্বত কত প্রকার কি কি এটা একবাসী আপনারা জানেন, যে তাদের নিরাপত্তা এত সুন্দর নিরাপত্তা সরকারি ভাবে দেওয়া হয়, কোথাও একটা কোনো কোথাও কোনো সমস্যা হয় না, আমাদের কাছে নিরাপদ। অমুসলিমরা আমাদের কাছে কি নিরাপদ, আর মুসলমানরা যেখানে সংখ্যালঘু সেখানে নির্যাতিত নিপীড়িত। মোদী হলো একটি জালিম, মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ভারতে লেগেছে। মুসলমান ভারতে 800 বছর শাসন করেছে, কত বছর কত বছর 800 বছর শাসন করেছে। মুসলমান যদি শোষণ করত মোদী তোমার 14 গোষ্ঠীর অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কিন্তু আজকে মুসলমান নিয়ে তুমি শ্রীমিরি কাশ্মীরের মুসলমানদের উপরে নির্যাতন করেছো, জুলুম করেছো, আমরা কথা বলি নাই। আজকে ভারতের মুসলমান তুমি পেজ বন্ধ করে দিয়েছো, আমাদের তো অনেক লেড়া নিকাও, আমরা এত ইলিশ মাছ দিলাম আর ফট করে পেজ তোমরা বন্ধ করে দিলা, আল্লাহ আমাদেরকে না খাওয়া রাখবে? তুমি না দিলেও আল্লাহ 10টার দিক আল্লাহ আমাদের পথ সরকারের সাথে আলহামদুলিল্লাহ যোগাযোগ আছে, পেজ আসতে হয়তো দাম বেশি, করার কিছু নাই, ধৈর্য ধরেন সব কিছু পেয়ে যাবেন। কিন্তু এই দাদাবাবুদের সাথে এখন জানেন যে আপনারা 2019 আপনারা জানতে পারলেন 2020 কাছাকাছি আসলো, আপনারা জানতে পারলেন এই মোদী সরকার নয় ইহুদির আমাদের এখন মনে হয় যেন তারা বেশি একটা বন্ধুত্ব নয়। আমরা যে এই কথা আজ থেকে হাজার বছর পূর্বে বলে আসেছি, লাতাজি দান্না চাদান্না ইহুদা ওয়াল মুশরিক, মুসলমানদের দুশ্মন হলো ইহুদি, মুসলমানদের দুশ্মন হলো মুশরিক। আজকে 2019 সালে এখন জানতে পারলেন যে আসলে তাই কথাটা মনে হয় সত্য। কিন্তু মুসলমান আমার একটি কথা মনে রাখবেন যে আমাদের দেশে অমুসলিম ভাইরা আমাদের কাছে আমানত। আমাদের কাছে কি এবার আমানতের খেয়ানত করা যায়? আমানতের খেয়ানত করলে দেখার ইমানদার ইমানদার থাকে? আমাদের কাছে আমানত আমাদের ভাই। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত। আজকে দেখেন মায়ানমার বাংলাদেশ সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই, যেই সরকার 10 লক্ষ থেকে 15 লক্ষ মানুষের কর্মসংস্থান খাবারের ব্যবস্থা করেছে এবং এদেশে থাকার ব্যবস্থা করে দিয়েছে, সরকারকে আন্তরিক মোবারকবাদ জানাই, প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র অর্থ অর্থাৎ গোটা সরকারকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই যে রোহিঙ্গা মুসলমানদেরকে একবেলা খাবার অন্তমকে তার জীবনের নিরাপত্তা দিয়েছেন। আজকে ইহুদি নাসারারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিরুদ্ধে লেগেছে, এটা ইসলামের বিরুদ্ধে নয়, এরা যুদ্ধ ঘোষণা করেছে, এরা এদেরকে দাজ্জাল পরিচালনা করে। আর মুসলমান শুধু মুসলমানদেরকে কাফের বলে ফতুয়া দেয়, মনে হয় জানো এরা দাজ্জালের তার পূর্বপুরুষের তাদের সাথে লিঙ্ক, তাদের সাথে ভালোবাসা, তাদের সাথে মহব্বত স্থাপন হয়েই আছে। প্রিয় ভাই সব, আজকে মুসলমান দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা মুসলমান ছোটখাটো বিষয় নিয়ে আমরা মতবিরুদ্ধে মতবিরোধ প্রত্যক্ষ করে ফেলেছি। আমরা কে ওহাবি, কে সুন্নি, কে মিরে সুন্নি, কে পড়া সুন্নি, এই সমস্ত আমি যে তালাশ করতেছি, আমরা সবাই মুসলমান। আমরা কি আমরা কি আরে মরার পরে তোর বলবে নি তুই ওহাবি না সুন্নি, তো তুমি রে সুন্নি বলবে? মরার পরে মান রব তো আমার দিন উকা আমার নাবি উকা, তোমার রব তো মা কুন্ত তা কুলু ফিয়াতার রসুল। প্রশ্ন কয়টা কয়টা? মা কুন্ত তা কুলু ফিয়াতার রসুল, রসুল তো বলা হবে দিনুল ইসলাম, ইসলাম কথা বলা হবে। আর তোরে বলবে নি তুই বেড়া তুই অন্য কি করছো, তুই কোন ফেতনা আছে, তুই ওহাবি ছিলি না মিরে সুন্নি ছিলি, এই সমস্ত নিয়ে আপনারা মতপার্থক্য করবে। আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো, আপনাদের এই এলাকায় অন্তপক্ষে এইগুলো নেই, আলহামদুলিল্লাহ শুকরান জাজাকাল্লাহ। তো সেই জন্য আমরা বলি আলোচনার সময় মনে হয় শেষ হয়ে গেছে, যেহেতু সিলিপ আগেই মারিয়ে দিচ্ছে একটা, আর সিলিপ মারিয়ে দিলে আর করা আলোচনা করা কিন্তু টেন্ডেন্সি আর থাকবে এই মানুষের তো শেষ, আলোচনা করার সময় শেষ, ঠিক না? সিলিপ একটা পড়ছে এখন আসলেই শেষ, আমারও সময় শেষ, ঠিক না? সিলিপ মানি আমিও শেষ। তো সেই জন্য আমরা উদ্দত্ত আহ্বান জানাই ইনশা আল্লাহ, যদি আল্লাহ তারা সুযোগ দেন, কথা বলার তো শেষ নাই, কোরআন এমনই একটা আজিম কিতাব সারা জীবন বলে কি শেষ হবে? একে আবু জাহিল্লা বলেছিল যে মোহাম্মদ কোরআনের নামে যে কথা বলো এটা ইচ্ছে করলে 2-4 ঘন্টা 1 ঘন্টা আমি বলে দিতে পারি, পারবে কেমন বুঝে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল্লাউ কানাল বাহারু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাত। নবী আপনি বলুন তাম দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্র একত্রিত করে যদি কালি
জমিতে রূপান্তরিত করা হয়, তাম দুনিয়ার গাছগুলি যদি কলম বানানো হয়, রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, তাম দুনিয়ার সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে, আবারও দেওয়া হবে, আবারও শুকিয়ে যাবে, কেয়ামত পর্যন্ত যদি দিতে থাকো রবের কালিমার ব্যাখ্যা লেখা, তারপরেও শেষ হবে না। ও মুসলমান হেকুবাসী শুনে নান, আমাদের অন্তরে তালা ঝুলিয়েছি, কোরআন শুধু তেলাওয়াত করি, মানুষ মৃত্যু বরণ করেছে, প্রেসক্রিপশন বানিয়েছি, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই, কোরআন হলো জীবন ব্যবস্থা, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন, এই মৃত্যু ইহকাল পরকাল সব কিছু জুড়ে আছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনা আল কোরআনা আম আলা কুলুবিন আফকালুহা, তোমাদের অন্তরে তালা ঝুলিয়েছো, এই কোরআনকে তাবিদের কিতাব বানিয়েছো, ফৌজদারি মামলা জিততে হবে, হুজুর এক খতম কোরআন শরীফ পড়েন, হুজুর থাক করে দিয়া কোন রকম বিসমিল্লাহির রহমানির রহিম কুলাউজ রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস সূরাতুল ফাতিহা সূরা নাস মাসখানে 2 থেকে 10টা সূরা পড়া আল্লাহুম্মা আমিন, আল্লাহ সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত তেলাওয়াত করেছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহকে নিমো হারামের দল, এ নিমো হারামের দল, এই মিথ্যাবাদীর দল, হারাম করে দল, কত না মিথ্যাবাদী, কত না মিথ্যাবাদী আছে না নাই, হুজুরে কিন্তু খেপে অনেক সময় আমার ঘরে খেপে রাখ, পরে এই একটা বাজে হুজুরে দাওয়াত দিছে, 14 নম্বরে হুজুরকে দাওয়াত দিছে, হুজুরের এই তাবিজ, তাবিজ কোথায় পাইছেন, কোরআনের ভিতরে কোথাও তাবিজের ব্যবসা নাই, গলায় তাবিজ ঝুলাই শুধু কুফা লাগছে, তাবিজ ঝুলাই শুধু কুফা লেগেছে, তাবিজের জন্য পৃথিবীতে একজন নবী রসুল পৃথিবীতে আসেন নাই, একজন নবী রসুলের সাহাবিরাও করেন নাই, কিসের কথা পাইছে তাবিজ, কোরআনের ভিতরে সব আছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন কুল হুয়া আলিল লাযিনা আমানু হুদা ওয়া শিফা উল লিমা ফিস সুদুর, সেবার আয়াত আছে না নাই, অসংখ্য আয়াত সুরাতুল ফাতিহা সকল রোগের প্রতিষেধক, সুবহানাল্লাহ, আমাদের কাছে পানি পড়তে হয় এখন কিতা পড়তাম, এখন আমি কথা কথা এখন যদি জোরে জোরে পড়ি তো বলবো সালে কিদিন কিলে এর দিন আইলাম, আমি নিজে তো সুরা জানি পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান ফুট, আমরা আস্তে আস্তে পড়ি ফুটে দেওয়ার সময় মানে এটা তার কেউ শুনলো না ঠিক না, তোমাকে মার্শাল্লাহ হুজুর এটা কি ফুটেছে, সুরাতুল ফাতিহা, সুরাতুল কি ফাতিহা, বন্ধুরা আমার ভাইরা আমার, এ কোরআন হলো চিন্তা গবেষণা করার জন্য, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যুদ্ধ সন্ধি যুদ্ধ সন্ধি আন্দোলন সংগ্রাম শিক্ষা প্রশিক্ষণ ব্যবসা বাণিজ্য ষষ্ঠ পরাত্ম আইন, এই পৃথিবীতে এমন কোন বিভাগ নাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে খুলে খুলে আল্লাহ বয়ান করেন নাই, বন্ধুরা আমার ভাইরা আমার, আল্লাহ প্রমাণ করে দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা আম আলা কুলুবিন আফকালুহা, তোমাদের অন্তরে তালা ঝুলিয়েছো, এই কোরআন নিয়ে কি চিন্তা গবেষণা করো না, এই কোরআন আমি নাজিল করেছি, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা ওয়ালাও কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদ আল্লাহ ব্যতীত যদি এই কোরআন যদি পৃথিবীতে কোনো মানুষ যদি রচনা করত, যদি কোনো বিশ্ববাসী মানুষ আর জিন যদি একত্রিত হয়ে যদি এই কোরআনকে যদি রচনা করত, তার ভিতরে একটা নয় লাখ কোটি কোটি ভুল তার ভিতরে ধরা পড়ে যেত, আল্লাহ প্রামিন বলে দিলেন, তোমরা কি চিন্তা করে দেখেছো, এ কোরআন যদি আল্লাহ ব্যতীত যদি কোনো মানুষ আর জিন যদি একত্রিত হয়, আল্লাহকে তোমরা এক আল্লাহকে ছাড়া ছাড়া যদি এই পৃথিবীর সমস্ত বিশ্ববাসী তাম দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে যায় কোরআনের মতো অনুরূপ কোরআন একটা সুরা তারা একটা আয়াত একটা লব্জ তারা কেমন পর্যন্ত তারা রচনা করতে পারবে না, কার কথা কার কথা, তাহলে এমন একটা দামি কিতাব যে কোরআনের কাছে যে কোরআনের ছাত্র হয়ে মরলেও লাভ বাঁচলেও মরলেও লাভ, হাতি বাঁচলেও লাভ টাকা মরলেও, কিন্তু আমি কিন্তু হাতির ব্যবসাটা নকরি, আবার হাতির ব্যবসা কিন্তু আমি করি নাই, আমি জানি নি কথার কথা আর কি, মানুষ বলে যে হাতি মরলেও লাখ টাকা বাঁচলেও
লাখ টাকা, তাই আমি কি আমরা আমি ব্যবসা করছি? এখন ঘটনা হলো যে যে কোরআনের ছাত্র হয়ে মরলেও লাভ বাঁচলেও, মরলেও লাভ বাঁচলেও। বন্ধুরা আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়াবাসী তোমাদেরকে কে বাধা সৃষ্টি করে দিল? তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? এই কোরআন এমন একটা আজিম কিতাব, যেই কিতাবের যেই কোরআনের ছায়া তলে আসলে আল্লাহ তাকে জিরো থেকে আল্লাহ তাকে হিরো বানিয়ে দেয়। আর যদি কোরআনের সাথে বেয়াদবি করো, আজ হোক নমরুদ দেখতে পার নাই, ফেরাউন দেখতে পার নাই, হামান কোথায়? ও হামানা ফেরাউন, ফেরাউন তার হামান তার চোদ্দ গোষ্ঠীর অস্তিত্ব আজ কেউ নাই, আবু জাহেল নাই, উদ্বা সাহেব আর নাই। কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যারাই করেছে তারাই ধ্বংস হয়েছে, ঠিক কিনা বেটি? বন্ধুরা আমার ভাইরা আমার, আল্লাহর কোরআন মেনে জীবন যাপন করো মুসলমান, এই দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে পীড়াদায়ক আজাব থেকে মুক্তি পাওয়া যাবে। কোরআন মেনে নেন। আমি আপনো আল্লাহ বললেন, কোরআন চিন্তা করে দেখো রে বান্দা, এই কোরআন আমি নাজিল করেছি, কোরআনের ভিতরে একটা দুইটি একশত চোদ্দটি ছুরা আমি নাজিল করেছি, এই কোরআন নিয়ে যেই কোরআনের ছায়া তলে আসবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন মোমেন মুত্তাকিন বানা দিবে। কোরআনের কাছে প্রশ্ন করেছো, কোরআন এত ওয়াজ তুমি করলা, এত বক্তব্য তুমি দিলা, এত হেডিং তোমার ভিতরে আছে, এত শিরোনাম তোমার ভিতরে আছে, কোরআন আমার বাড়ি হলো হ্যাপুরানি কলেজ মাঠের আশেপাশে আন্দার মানিক অথবা অন্য আশেপাশে রামগড়া থেকে, অতএব আমি সিকুনছড়া পর্যন্ত অথবা বারোমাসি আমি আমার এলাকায় বাড়ি। কোরআন তোমার বাড়ি কোথায় একটা ঠিকানা দাও, আমার তো বসবাস করি যেখানে মারামারি আছে, কাটাকাটি আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, 3 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধা দর্শিত হয় একই টাইমে 250 টাকা পেজের কেজি হয়ে যায়, ভারত বন্ধ করে দেয় এমন একটা জায়গায় আমরা বসবাস করি। কোরআন তোমার বাড়ি কোথায় তুমি একটু আমাদেরকে ঠিকানা দিয়ে দাও। কোরআন বলে দিলেন, কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো সাত আসমানের উপরে আরশে আজিম লৌহে মাহফুজ হলো আমার বাড়ি। কোরআনকে প্রশ্ন করলাম, ও কোরআন লৌহে মাহফুজ থেকে এই পৃথিবীর পাপ গেলে পৃথিবীকে তোমাকে ও কোরআন পৃথিবীতে তোমাকে কে নিয়ে আসলো? কোরআন জবাব দিয়ে দিলেন, নাজালা বিহির রুহুল আমিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পৃথিবীতে আমাকে নিয়ে এসেছে। এবার কোরআনকে বললাম, কোরআন এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? কোরআন জবাব দিয়ে দিলেন, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, তিনি আর কেউ নয়, তিনি বিশ্বজাহানের তমাম দুনিয়ার তমাম দুনিয়ার শ্রেষ্ঠ নবীর উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। এই শ্রেষ্ঠ মতো কিতাব, এমন একটি আজিম কিতাব, এখন একজন নবীর সম্মানিত রাসূলের উপরে নাজিল হয়েছে আকাশের নিচে আর জমির উপরে, এই শ্রেষ্ঠময় কিতাব আর দুনিয়াতে কোথাও, আমরা কোথায়? মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনের কাছে জবাব দিবার কোরআন জানতে চলাম, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার চরিত্র এমন, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আজিম, মহান চরিত্রের উপরে তিনি প্রতিষ্ঠিত। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ দুনিয়ার মুসলমান যদি আজ দুনিয়াতে শান্তি চান, আখেরাতে মুক্তি চান, আল্লাহর পথ চলা রসুলের তরিকা ছাড়া এই পৃথিবীতে আর শান্তি আসবে আসবে? আমার তৌফিক ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। উনি